ওয়েলকাম টু দ্য চ্যানেল, আই এম নবলা। আর আমরা এখন আছি সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ডে, রাসা সেন্তোসা রিসর্টে। রিসর্টটা এতটাই সুন্দর আর এত জায়গা নিয়ে আছে, সো নেক্সট এপিসোডে এর ফুল ডিটেলস নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসছে। এখন আমরা এই আইল্যান্ডটা ঘুরে দেখব, রোপওয়ে রাইড নেব আর সি বিচ এনজয় করব। আগের এপিসোডে বলেছি এই আইল্যান্ডে আসার পর ট্রান্সপোর্টেশন ফ্রি অফ কস্ট, এখন বাসে করে যাচ্ছি বিচ স্টেশন। এপিসোড থ্রিতে আমরা ফুল ডিটেলস সহ ইউনিভার্সাল স্টুডিও অ্যান্ড সি অ্যাকোয়ারিয়াম কভার করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। এখান থেকে আমরা পাবো ট্রাম, যেটা সমস্ত বিচগুলোকে কানেক্ট করে। একটা মজার ব্যাপার হলো এই রোপওয়ে পয়েন্টটার ঠিক পেছনে সেমি সার্কেলের মতো দেখতে বিল্ডিংটাই আমাদের রিসর্ট, আর এটা আমাদের রিসর্টের প্রাইভেট বিচ এরিয়া। সিঙ্গাপুর কেবল কারের দুটো রুট আছে, ওয়ান ইজ সেন্তোসা লাইন অ্যান্ড অ্যানাদার ইজ মাউন্ট ফেবার লাইন। আমাদের দুটো রুটেই রাউন্ড ট্রিপ বুক আছে। তো প্রথমেই আমরা সেন্তোসা লাইন ধরে সিলোসো পয়েন্ট স্টেশন থেকে যাব মার্লিয়ন স্টেশন, তারপর 10 মিনিট হেঁটে মাউন্ট ফেবার লাইন, অ্যান্ড দ্য স্টেশন ইজ সেন্তোসা স্টেশন, দেন এগেন ব্যাক টু সিলোসো পয়েন্ট স্টেশন। দুটো রুটে তিনটে তিনটে করে স্টেশন আছে। এখন আসছি কেবল কারের টিকিট কস্ট। অ্যাডাল্ট 35 সিঙ্গাপুর ডলার অ্যান্ড চাইল্ড 4 to 11 ইয়ার্স 25 সিঙ্গাপুর ডলার। Hi.
এখন হোটেলে যাব, ফ্রেশ হব, লাঞ্চ, তারপর ফিরছি সি বিচে। সানসেট হয়ে গেছে, এই আইল্যান্ডে এখানে সেখানে পিকক দেখা যাচ্ছে। এটা বাঞ্জি জাম্পিং, আপনারা এটাও ট্রাই করতে পারেন যদি এনাফ কারেজ থাকে তো। ওই ছোট্ট আইল্যান্ডটাকে এই ভাসমান ব্রিজ কানেক্ট করেছে। এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, পাপার কাঁধে চড়েছে, আর এক অলমোস্ট পৌঁছে গেছে। এটাই সিলোসা বিচ, আর আগে ওখান থেকে সুইমিং করা যায় না। ওয়াও, ওপেন সমুদ্র আর দূরে অনেক শীত, তবে ভিউটা আমরা হোটেলের রুম থেকে আরো অনেক ভালো দেখতে পাচ্ছিলাম। মুরব, হোয়ার ইজ শিপ? শিপ, আরে শিপ, শিপ, আজ আমাদের সিঙ্গাপুরের লাস্ট নাইট। নেক্সট ব্লগ আসবে রিসর্টের ফুল ডিটেলস নিয়ে, সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।